দেখছো ডিফারেনশিয়াল ফর্মে যখন যাবো, আর এখানে দেখো এখানে কিন্তু কি আসলে দেখছো কিউব আসছে, ভগ্নাংশ আকার আসছে, তাই না? কিউব ভুল কিউব আসছে না? আমরা কিন্তু ফর্মুলা জানি কি এর সাথে যদি ফর্মকে ভুল আকার থাকে তাহলে ওটা ভুল স্কোয়ার আসে, কিন্তু এটা আমরা কিউতে করবে ডেরিভেটিভ ফর্মে, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন মাল্টিপ্লাই বাই টি, টি যদি ভুল আকারে থাকে তাহলে আমরা কি ডিফারেন্সিয়াল ফর্মে যাব। এখন এটা ফর্মুলাটা হচ্ছে এটা লিখে নেওয়া হবে সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ঠিক আছে, কয়টা বেড়ে দিলেন না?
একটা তো এনার্জি তো ব্রেকে আসতেছে, আরেকটা আসতেছে তোমার যে ভিতরে যে এ গুণাকার আছে ইনভার্স করে নিছি এসএন ডিভাইসিং করব, বাইরে একটা ডিভাইস দিয়ে আসছে তার মধ্যে পেতে দিতে হবে। ফার্স্ট ব্রেকে তুমি অনেকগুলো ইউজ করতে পারবে, সেকেন্ড ব্রেকে শুধু সেকেন্ড ক্ষেত্রে এবং ল্যাপটপ ক্লাস ফুটেজ যদি আমরা ইউজ করি এই জন্য খালি খালি আচ্ছা পরের অংশ দেখো ঠিক সেম ভাবে তাহলে এটা কি আসতেছে 1 1 পজিটিভ তাহলে কভার ডেরিভেটিভ হলো 2 বার একই ফর্মে যায় স্কয়ার প্লাস স্কয়ার হ্যাঁ অথবা ভগ্নাংশ করে নিয়ে লসাগু করে
minus 2 the negative by like এখন দেখো এর ইনভার্স করলে কত আসছে 1 by s square plus a square টা কি ফুল স্কয়ার বুঝছ জি আর এখানে পাচ্ছ কত minus 4 s by s plus a s square plus a square টা কি ফুল স্কয়ার বুঝছ হ্যাঁ জি ওই ইনভার্স করে নিছি কত আসছে কোন অংশ করে নিছ প্লাস এখানে পাচ্ছি কত 2 বাই s মাইনাস a তার কি 3 হোল কিউব ওই হোল কিউবটা কই চলে আসছে ঠিক আছে প্রমাণের মধ্যে চলে আসছে এখন দেখো এখানে তুমি লসাগু করতে পারো এখন এটাকে লসাগু করো এর লসাগু গুলো কত পাচ্ছ পাওয়ার যেটা বেশি সেটা তো একই রকম না দুটো একই রকম না একটা মাটির পর ওটা করা
তিনটা চারটে গেল আরেকটা কি হবে তিনটা একটা ল্যাপটপ ট্রান্সফর্ম হ্যাঁ সরাসরি ট্রান্সফর্ম তিন ল্যাপটপ ইনভার্স ফাংশনে থাকে তাহলে আমি সেটা কিভাবে করবো ওই একই ফর্মুলা সবকিছু ইনভার্স ফাংশন
ট্রান্সপোজিশন কিছু হয় টিতে হয় তখন আমার কি টি টি সরি টি কে ট্রান্সপোজ করলে হয় এস আর ইনভার্স থেকে আমি কিছু যাব টিতে যাব তাহলে এখন আমাদের দেখো একটা ফাংশন একটা ক্যালকুলেশন দেখাই দেখতে কি ব্যবহার করা যায় তাহলে আমাদের এই ফাংশনটা কে আকার আছে মানে ইভালুয়েট দাও সেট মুভ করে ইনভার্স Thank you.
1 by x square plus 4 এর জন্য আমরা জানি লাপ্লাস কত 1 by x square plus কত 2 square 4 কে স্কয়ার করা যায় জি কিন্তু এটা দেখো কোনো ফর্মে পড়ে না কারণ আমাদের 2 নাই উপরে মানে 2 থাকতে হবে সাইনের জন্য সাইনের জন্য ফর্মুলা কত sin 80 80 sin এর ফর্মুলা কি ছিল a by x square plus a square আমাদের দেখো a square আছে কিন্তু উপরে নাই আছে তাহলে আমরা উপরে এটা কি করতে হবে তৈরি করতে হবে তাহলে আমাদের ধান নিতে হবে এখন যদি ধান আমরা নেই তাহলে 2 দ্বারা গুণ করি 2 দ্বারা কি করব ভাগ করব তাহলে ধান না হয়ে গেল লুনিসি 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 করে ফেলছি ঠিক আছে তাহলে আমাদের এখানে কনস্ট্যান্টটা কোনটা হ্যাঁ আর ফর্মুলার সাথে মিলে গেছে তাহলে এখন দুজন কি লিখব সাইন 2 2 t 2 t হ্যাঁ হ্যাঁ তো ধান নেওয়া হ্যাঁ হ্যাঁ কইছে ধান নেওয়াটা লুনিসি
এখানে প্রবলেমটা কি ফেস করতে একটু খেয়াল করছি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এখন দেখো এর আমাদের কি আসছে, মাইন্ড কি ধরো বসাইছি, এখন আমাদের দেখো প্রবলেম খেতে কি প্রবলেম হবে, এখানে দেখো ইউ ঠিক আছে, আর এখানে দেখো অ্যাঙ্গেলের মধ্যে কি আসছে টি মাইনাস, টি মাইনাস ইউ, এখন এদেরকে সাইনের ফর্মুলা চলে যেতে হবে, সাইনের ফর্মুলা, হ্যাঁ সাইন এ মাইনাস বি যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা যেতে হবে, এখন ওই ফর্মুলাগুলো তো সব মনে থাকে না, মনে থাকে তাহলে তোমরা কি করবো, এরকম যদি কখনো চলে আসে তাহলে তোমরা এখানে দেখো জি যে ফাংশনটা আমরা কাকে ধরছি, সাইনকে ধরছি, তাহলে জি থেকে কি যাচ্ছে টি মাইনাস ইউ হচ্ছে, তাই হচ্ছে না, তাহলে এখন তুমি এখানে আমরা করছি ফর্মুলা ঠিক দেখছিলাম, এখন দেখা যাচ্ছে দেখো এখানে আমি যদি করতে যাই তাহলে আমরা কি আসছে সাইন এ মাইনাস বি এর যে ফর্মুলাটা পড়ে আসছে মনে আছে ওগুলা, হ্যাঁ সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ফর্মুলা কি ছিল, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, ওটা আমার জটিল হয়ে যাচ্ছে, তুমি এটা খেয়াল করো জটিল হচ্ছে না, তাহলে ওদিকে না যে তাহলে আমরা এই ফাংশনটাকে, এই ফাংশনটাকে আমরা ইউ রাখি, এটাকে আমরা ইউ রাখি, আর এটাকে আমরা কি রাখি জিরোর মধ্যে যায়, তাহলে কে তো টি মাইনাস ইউ, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে, ওটা ইউ এটা বসেছি ঠিকই কিন্তু আমাদের দেখা যাচ্ছে জটিল হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওই ফাংশনটা কি এভাবে না দিই, আমরা এইভাবে ধরি কোনটা ধরি, তাহলে আমরা এটাকে এদিকে ধরি খেয়াল করো, তাহলে কি লিখতে পারি হাফ সাইন টোয়াইস ইউ, দেখতে পারি জি সাইন, এখান থেকে দেখো কি আসছে, এখানে আসছে কত টি মাইনাস কত ইউ, ইউ ডি, এখন দেখো আমাদের কি আসছে দিয়েছে, আর কিছু হচ্ছে দুটা
এখন ইউ কাকে রাখতে হয়, যার ডিফারেনশিয়াল করলে পাওয়ার কিলো কি কমে যায়, ঠিক আছে? ডিফারেনশিয়াল করলে পাওয়ার কি ডিফারেন্স করলে যে কোনো পাওয়ার কমে না? জি অবশ্যই। হ্যাঁ তাহলে আমাদের দেখো এখানে সাইন আছে, সাইন কি করে কি পাবা কস পাবা, কস করে কি পাবা সাইন পাবা। তাহলে এটার মধ্যে কি হবে, ইনভার্স চলে আসছে, হয় সাইন না হলে কস, হয় সাইনের পরিবর্তন হয়, তাই না? কিন্তু এটা যখন আমরা ডিফারেনশিয়াল করব তাহলে কি ইউ কে ইউ সব থেকে ডিফারেন্স কত পাবা 1, তাহলে মানটা কি হয়ে যাচ্ছে আমাদের ফিক্সড হয়ে আসছে, ঠিক আছে? তাহলে আমরা কি ইউ রাখি এটাকে, আমরা ইনভার্স করব সাইন কে ফার্স্টে, তাহলে ইউ কে ফর্মুলা আমি লিখে দিই আগে, ভুলে গেলে দেখো একটু খেয়াল করো, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স এখন দেখো আমাদের এখানে চেক ফর্মুলাইজ করতেছি ইউ ভি, ঠিক আছে? তাহলে আমরা ইউ কাকে করব, ইউ কে রাখি, তাহলে ইউ কে ডিভিশন করব, করলে একবার করলে কি হবে 1 হয়ে যাবে, ঠিক আছে? একটা টার্ম ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমরা কি আসতেছি এখানে মাইনাস, মাইনাসটা কমন রাখি। হ্যাঁ আচ্ছা, এখানে কি ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেট রাখি, কারণ আমাদের ব্রেকেট আসতেছে। এখন দেখো ইন্টিগ্রেশন, তাহলে আমরা ইউ, তাহলে সাইন কে ইন্টিগ্রেশন করে কি পাবা, মাইনাস কস, মাইনাস কস টুয়াইস ইউ বাই 2, হাফ ব্রেকেট 0 টু কত টি, 0 টু টি। আমি একটু বুঝি, এতদিন কাজ হয়ে গেছে আমাদের, এরপরে ফর্মুলা কি দেখো তো, এরপরে ফর্মুলা কি মাইনাস, এরপরে ফর্মুলা হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন 0 টু টি, ডিফারেনশিয়াল করব কাকে, কিউ কে, কিউ কে ডিফারেনশিয়াল করলে কত পাবা 1, 1 আর লেখার প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে সাইন ইন্টিগ্রেশন করলে পাবা কত, মাইনাস কস টুয়াইস ইউ বাই 2 ডি ইউ, কারণ বাইরে আমাদের উইথ একটা ইন্টিগ্রেশন এসে রয়ে গেছে, বুঝছেন? এখন এখানে কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করি হাতের উত্তরের জন্য, পুরো ফর্মুলা এখন দেখো লিমিট বসাও, লিমিট বসালে পাচ্ছ কত, মাইনাস টি কস টুয়াইস টি, কস টুয়াইস টি বাই কত 2, ফর্মুলা কি লর লিমিট মাইনাস, ওই লর লিমিট বসাবো, মাইনাস ফর্মুলা, মাইনাস আর এখানে কি আছে, মাইনাস বলছে কি প্লাস, প্লাস টি, আর কস এখানে কি আছে, বিউজাল কি বসবে 0, cos 0 কত 1, আর কি এটা গুণ আকার থেকে 1 এর সাথে কি গুণ করলে কত হচ্ছে, বুঝছেন? এখানে আসো, এখানে দেখো এই মাইনাস মাইনাস কি যাচ্ছে প্লাস, এখন দেখো আপার লিমিট বসাও, আপার লিমিট বসালে পাচ্ছ কত 2 টি cos টুয়াইস টি, ঠিক আছে? লর লিমিট বসাও, দেখো এখানে 0 আছে, 0 দ্বারা গুণ করলে কি যাবে 1, কত 0 টু টি, এই থার্ড ব্রেকেট ক্লোজ দিচ্ছে কেন, বাইরে আমাদের একটা হাফ আছে।
অবশ্য সহজ হয় না। এখন তুমি দেখো এখানে দেখো এই টার্মটা এই টার্মটা আর এই টার্মটা কিন্তু সেম তাই না? দেখো তো এই টার্ম এই টার্মটা কি সেম না? জি সেম। তুমি কি যাচ্ছে কেন যাচ্ছে কাছে কত t/2 t/2 হ্যাঁ t/2 এসে দেখো তাহলে এই টার্ম আর এই টার্ম সেম দেখো এখানে থাকছে কত প্লাস শুধু কি আর নিচে কত 2 আর এখানে দেখো লিমিট বসাও আপার লিমিট বসাও আপার লিমিট বসালে পাচ্ছি কত এখানে sin 2t sin 2t টোয়াইস t বাই কত 4 আর মাইনাস লর লিমিট sin 0 ডিগ্রি মান কত 0 লেখা করে দিই তাহলে আমাদের অ্যানসার কত আসলো এটা এখন এটা গুণ করে দিলে যা হবে রেখে দিলো সেটাই হবে এটাই হলো আমার অ্যানসার। পরীক্ষাটাতে কি হবে ম্যাম তো ম্যাম এই অঙ্কটা সেম দিলে পারত প্রশ্ন তারপরে আমার খাতাগুলো চেঞ্জ হয়ে যাবে। লেখাই তো যাবে। টাইম বার এন্ড দিতে পারবে। এটা আমি শেষ করে